কেড়ে
কিছু করছে না ও কাঁদনা বসে না খাওয়ার সময় ওকে বসে থাকবে কেন উঠে যাও যাও মা ডাকছি যাও লক্ষ্মী যাও খাবার দাও যাও উঠে বলছি যাও তুই সেজখুড়ি বাগান থেকে কি এনেছিস কি এনেছিস বল তোর কোচরে কি দেখি দেখি যা দিয়ে আয় সেজখুড়িকে ফিরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিবি বেটা যে সব বলাস করছো সে খেয়াল আছে তোমার কি হলো বলে দিতে হবে ফলগুলো সব কার্পেটে যাচ্ছে শুনি দুগাজিগুলো পেরে এনে তোমায় দিচ্ছে কিছুই জানো না তুমি ও তো ছেলে মানুষ তুমি কোন ছেলে মানুষটা শুনি তোমার আক্কেল নেই তুমি ভেবেছো কি এখানে ঠাঁই পেয়েছো বলে করে মাথা কিনে নিয়েছো না তোমাকে হারে হারে চিনেছি আমি কি বলছো বুঝিয়ে দেবো আমার হেসেনি জিনিস সরাওনি তুমি তেল নুন লঙ্কা এসব তুমি সরাওনি দেখাবো তোমার পায়চাটা খুলে কি জবাব দিচ্ছি না যে এখানে থেকে ওসব চলবে না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায় ওসব করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো ঢের শুয়েছি আমি আজ বছর ধরে শুয়ে আস কিন্তু এবারে আর সইব না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায় আমার মেয়ের স্বভাব নষ্ট করবে তুমি আর তার জন্য রাজ্যের গঞ্জনা আমাকে শুনতে হবে এ আমি হতে দেব না ঠাকুর দিয়ে ঠাকুরজি কোথায় চললে
ইরু রাজুর ওখানে সকালে ঘাটের পথে শৈলমুখে শুনলাম হরির নাকি, তা আমিও আসছি আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, তাই যার পথে দেখা হলো। যান যান দেখে আসুন কেমন টুকটুকে ভাই বো হয়েছে আপনার। কই গো কই খোকা কই দেখি রায়পুরের ওখানে চাকরি হচ্ছে আর নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়পুরে কথা দিয়েছে, মাইনের কথা বলেছে কিছু শুনে ভাবিনি। আমি তো চিরকাল মোস্তাগিরি করতে যাচ্ছি নি যে রায়গুলো তার কেনা গোলাম করে রেখে দেবেন, চাকরি একটা হলে এদিকে শিশি বাড়ি আছে, সব মিলিয়ে জুলিয়ে সংসারটা বেশ গুছিয়ে নেওয়া যাবে আর কি। তাছাড়া সময়ের একটা ভালো মন্দ আছে তো। মাঘ মাসে খোকা হলো আর বৈশাখ মাসে তোমার চাকরি, তাই তো ভাবছি অন্নপ্রাশনটা একটু চাঁদ করে করলে খরচার যাই কিছু হোক না কেন লোকের সাথে মানটা থাকে। তাছাড়া পাঁচজনে তোমার হাতে রান্না খেয়ে বেশ সুখেত করবে, তাই বা মন্দ কি বলো? হ্যাঁ গো, ওরা মাইনে ঠিক মতো দেবে তো? তা দেবে না কেন, রায় করে লোক ভালো কি জানি বাপু, কে যে ভালো আর কে যে মন্দ দেখছি তো, তোমার ভালো মানুষ করে সব ঠকিয়ে নিচ্ছে। সে কি কবে দেখলে আবার? দেখিনি, আমার বাগানটা হাত করে নিল চোখের সামনে। সে এখন বললে হারান্দা বেঁচে থাকতে নাকি 300 টাকা ধার নিয়েছিল ওদের কাছ থেকে, বাগানটা নিয়ে সেটা শোধ করে নিলে। বাগান থাকলে কি আর সংসারের জন্য ভাবতে হতো? আম জাম নাকেল সব দরের গোড়া থেকে ঝুড়ি ঝুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আর দুর্গা একটা পেয়ারা পারলে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে। এদের সময় লাগছে কোথায়, এরা করবে সুদের কারবার, আমি থাকবো লেখাপড়া নিয়ে। কে তোমার লেখাপড়া করছে শুনি এই অদ পাড়াগায়? আমার মতলবটাই শোনো না, আমি কি লিখছি তোমায় বলি, সব নতুন নতুন পদ নতুন নতুন পালা, আর একবার লটে গেলি অধিকারী দল সব পিলপিল করে ছুটে আসবে বুঝলে না, তারপর চাই যে সব নতুন জিনিস কিন্তু পাবে কোথায়, নতুন জিনিস কি গাছের ফল? দেখলাম তো সব আজকালকার নতুন লিখিয়েদের সব পুরনো ভাঙে কাছে, সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়, আর সেই সব যদি চলছে তো নিশ্চিন্তপুরের হরিহর রায়ের নতুন খাঁটি জিনিস চলবে না কি বলো? হ্যাঁ নিশ্চয় চলবে, তুমি লেখাপড়া শিখেছো, গায়ের লোকে তোমার মান্য করবে, এতে ভালো আর কি হতে পারে? খোকাকে লেখাপড়া শেখাবে, পৈতেটা দিয়ে পুজো আঁকতে শেখাবে, দুর্গার একটা ভালো পাত্র জুটবে, আর দুবেলা দুমুঠো ভাত, বছরে দুটো কাপড়, এতে বেশি আর কি দরকার? হবে হবে সব হবে, বাপ পিতামহ যে পুঁতির ওপর পুঁতি ভরিয়ে গেছেন সে কি আর অমনি অমনি, বংশের একটা ধারা দিয়ে গেছেন সে যাবে কোথায়? তুমি 2 বছর অপেক্ষা করো না, দেনা টেনা গুলো শোধ করে নি, ঘরদোর গুলো একটু মেরামত করে গুছিয়ে বসি, তখন আর তোমায় নিত্য নিত্য ওই পুঁই শাক চচ্চড়ি রাখতে হবে না।
কি হলো হ্যাঁ সঞ্চারমান জলধর পটল সংযোগে আসুন আসুন মশাই মানুষ মারবার কল করে চলে ছিল ইদানিং একটি নতুন এসেছে ও বাবা একেবারে নবরত্ন এই আমার নাট্যশালা
বুঝলে ভাইয়া, ওই নবাবগঞ্জের বাবাজির আর বালকৃত্তের জল আনছে, মনে করেছে যে নিশ্চিন্তে বুকে খুব টেক্কা মেরে যাও। আরে বাবা, বৈদ্যি মজুমদারকে চেনে না, এমন যাত্রার দল আনছি যে বাবার জন্য কেউ কখনো দেখেনি। চকচি একবার দুটা দিয়ে যাই। চলমান বুঝলে ভাইয়া, তোমার চাঁদাটা এবার ধরিনি, সময়ে অসময়ে টাকা পাওয়া যাবে তো। বিলক্ষণ বিলক্ষণ দেখো ভাইয়া, বুদ্ধি মজুমদারকে যেন ভুলে যেও না। চক্রজি যাও 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 না, ঠাকি যে আসছে প্রসন্ন কাল্লা থেকে, হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে। বটে বটে। এই চক্রজি, তোমার যে পুজোর চাঁদাটা কোথায় গেল? তোমার সতীর ঘর হচ্ছে, উঠে আয় উঠে আয় সুযোগ। লঙ্কা ছিল না, তাই দুটো লঙ্কা নিল। ওই দেখিস, এই তা আমাকে বললেই তো পারো, বলিস না রান্নাঘরে ঘাটর ঘাটর করা আমি পছন্দ করি না। বয়সে মেয়েরা সংসারে কত কাজ করে, রান্না বলো, কুটনোকোটা বলো, বাসন মাজা বলো, তাছাড়া সিঁদুটি, পূর্ণি পুকুর, শিব পুজো এসব তো আছে। সকাল সন্ধ্যে কেবল টৈটি করে বেড়ালে কি চলে? রানুদি রানুদি করো, রানুদিকে দেখে শিখতে পারো না? জ্বর আসেনি তো? দেখি পশু পাতার রসটা ওগুলা খেয়ে নিস তো, মনে করে দেখে বল। কি হলো? কি দেখ না,
এই চাদরখানা, এই সন্ধ্যে বেলা একটু গায়ে দিয়ে বসি। ঘড়ি ঘড়ি তামাক খাবার আগুন জোগাবো কোত্থেকে তোমায়? সুদরি কাঠের ব্যবস্থা করে রেখেছো কিনা? হয়নি বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? সংসারের দিকে একবার দেখতে হবে তো, ছেলে মেয়েগুলো কি খাচ্ছে কি পড়ছে। দুর্গা তো কদিন থেকে গাটা ছ্যাক ছ্যাক করছে, না ওষুধ না করতে। ছেলেটা ছেঁড়া কাপড়ে পাঠশালায় যাচ্ছে, কেমন লাগে বলো তো? ঘর দো সারানো তো চুলোয় গেল, দেরাগুলো শোধাচ্ছে কি করে? সে যে খুঁড়ির টাকা পাঁচটা ছ মাস হতে চললো, কখন যে কি বলে বসেন, মুখে তো আটকায় না কিছু। দোহাই গোপা একটা বিহেভ করো এবার। মাকে বলবি না তো? এই হাওয়া কোথাকার, মা শুনবে যে। যাই খুকি, ভালো সর ভাজা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁদ, চন্দরপলি, কাঁচা গোল্লা। এই যা বাবাকে বল দুটো পয়সা, তুই জানা, তুই জানা। পয়সা চাইছি বুঝি, দিও না গো, ভারী বদ অভ্যেস। নেবে না? তুই দুবাই যাবি? Thank you.
দেখি আজ কি এনেছো সঙ্গে কুড়ি আছে সিলেট ছাঁচ আছে কাঁচা বললাম কি রকম ছাঁচ এই দুর্গা কিন্তু আমাদের ডালে অপু এলে গেলে অপু খেলবি আয় না তবে তুই যা আমি একটু পরে আসছি চাটে তুই অপু এলে বেলে 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 দুর্গা মিষ্টি নিবি বলেছেন ওদের ওরকম দেখে দেখে মিষ্টি দিবি না নিজেদের বাড়ি আছে বসে কিনে খাব না গিয়ে তুই চোখে দেখতে পারেন না ওরকম হ্যাং লাগো না আমি কই দেখি চুলটা কখন বন্ধ হবে শুনি বসা চার গুছির বিনুনি করতে জানো মাথা নাড়াস না রানুদি কিন্তু জানে এই তো চুলের ছিরি তেলের সঙ্গে সম্পর্ক নেই চার গুছির বিনুনি মা জানো রানুদিকে দেখতে আসবে কি আসবে রে দেখি বাবা কি লিখলে বাহ বেশ হয়েছে আচ্ছা এইবার লোকো ওই ভূত বাপরে
আজ পড়া ফেরিছি নি। হ্যাঁ রে, তুই এত ছেলে মানুষ, তোকে সকালে ঠাট্টা করে না? মন্ডানা মিঠাই না, শুধু দুটো ভাত আর ভাত, রোজ খেতে বসে মুখ কাঁচে আছে। বাঁচবে কে খেয়ে? বাঁচতে কি আর এসেছো? এখন আসাবি তো নাকি? দুগ্গা? কই দুগ্গা, কোথায় আছে? আমি পুতলি বাসকুটে নিয়ে আসবো দেখি না। যা, কি শিক্ষাই দিয়েছ মেয়েকে? কি হয়েছে বলুন না আমাকে। চুরি গো চুরি, এই টুনুর পুটির মা তোমার মেয়ে চুরি করেছে। চুরি করেছে? আকাশ থেকে পড়লে যে ও কি কম নাকি? চোরের বেহদ্দ চোর। সেদিন শহর থেকে ঠাকুরপুর মালাটা এনে দিয়েছে, তুমি বুঝি সেটা তোমার মেয়েকে দেখিয়ে। আর আজ এই ভোর দুপুর বেলা উঠুন ভর্তির লোক খেলার ফাঁকে মালাটা নিয়ে উঠো। ওর প্রথম থেকে ওই মালাটার উপর চোখ, নইলে রোজ একবার করে চেয়ে নিয়ে দেখে। ও বাক্সে পাবেন না, করি মাসে ফেরে নি এখনো। সেই যে নিয়েছে তাই বা জানলেন কি করে? সে নেয়নি তো বলো, আমরাই আমাদের জিনিস লুকিয়ে রেখেছি। তা কেন বলবো, খেলার সময় খুলে পড়ে চড়ে যাচ্ছে। না তা পড়েনি, তন্ন তন্ন করে খুঁজেছি, না খুঁজে তোমায় বলতে আসিনি। দুগ্গা, তুই নিয়েছিস টুনির মালা? আপনি হাত তুলছেন কেন? মিথ্যাবাদী, দেখি এই ফলগুলো তোমার কোন বাগানে? শুনি নাকি তোল হলো কি হয়েছে? কি হয়েছে বাবু, কি হলো? বাগান আমাদের নেই সে তো জানি না, কি পরের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না। তাই বলে পয়সা দিয়ে কেনা পরের একটা জিনিস চুরি করে আনবে, একে করে বলছেন সে যে খুঁড়ি। ফলে তোমার নাম লেখা নেই, ছেলে মানুষ নিয়েই থাকে। ও বলি, খুব তো কেটে কেটে কথা বলছো, টাকাগুলোতে তো নাম লেখা ছিল না, সে তো খুব হাত পেতে নিয়েছিল। সে টাকা আমি আর রাখতে পারবো না নতুন বউ, ও টাকা জোগাড় করে রেখো চটেপি। আর মালাটা যদি উদ্ধার হয় তো দয়া করে ফেরত দিও। কি হয়েছিল দেখো না, গাছের ফলগুলো ছুরিটার জন্য মাটিতে পড়বার জন্য তাই বলতে গেছি, তা মা আবার কেটে কেটে কথা বলছে। হবে আবার কি বলে, ফলে তো নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে, যেমন মা তা তেমনি মেয়ে, তা চোরের ছা। দুগ্গা উঠায় বলছি, উঠবি নি?
প্রতিগত টঙ্কা হইবে দর টঙ্কা প্রতি অষ্টগণ্ডা শের প্রতি ধর আনা প্রতি দুই করা বুঝ বুঝ সুশীল গণ্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল করা প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু আনন্দিত মনে মন 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 প্রতি যত মন প্রতি যত টঙ্কা হইবে দর টঙ্কা প্রতি দুর্গার ভাত বাড়া আছে ওকে দেখে আনগে যা এমন সময় খসরে একলা খুশি এলো হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীলে কমল ঘুমোর আর লাল কমল জাগে তারপরে আবার দুপুরের সময় আবার লাকুশি এলো হাউ খাও মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীল কমল জাগে এদিকে এসো না অনেক কথা আছে তখন তারা শুনলে ঘুরতে লাগলো আর খারাপ লোকেরা সব সেই রাক্ষসীটাকে নিয়ে গিয়ে আর রাজার কাছে নিয়ে গেল রাজার কাছে নিয়ে গেছে রাজা বললেন রাক্ষসী মেরেছ তা মুন্ডু কই মুন্ডু তো নেই দেখাতে পারলে না তখন এদের ঘুম যে যা বলে সে মুন্ডু নিয়ে গিয়ে রাজা লোক ভালো রাজা তখন প্রতিজ্ঞা করেছিল যে যে রাক্ষসী মারতে পারবে তাকে তিন মাসের মাইনে তিন আসতে ২৪ টাকা গুনে দেখো আমি চট করে সন্ধ্যানিতে সেরে আসছি আরো অনেক কথা আছে আজ দশ ঘরে তাকা দিয়ে গিয়েছিল সেখানে একটু লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা আগে কখনো দেখিনি তাকে টিপ করে রাখবেন না কি ব্যাপার তাহলে দা ঠাকুর আপনি আমাকে চেনেন না বটে কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন পূজো আছে আমাদের ওখানে পায়ের তুলে দিতেন বলে কি নাম না মহেশ বিশ্বাস বলে কি চাই বললে একটা কথা ছিল কি কথা না ভাবছি আসছে মাসে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেবো তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয় বেশ পয়সা লোক তুমি কথা দিয়েছো তো পাগল ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছে তা ভাবলেই বা এই টানাটানি যাচ্ছে আরো গোলমাল আছে সঙ্গ জানা জানি হলি কেলেঙ্কারি কে আবার জানছে আর তারা ঠিক কি হয়তো তুমি জানিয়ে দেবে মেয়েরই স্বভাব তো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তুমি কাকে মন্তর দিলে না দিলে আমি বলে বেড়াই হ্যাঁ চড়ছো কেন বলি সে তো আর পালিয়ে যাচ্ছে না আর গরজ তারই বলি কি পুজোটা মিটু তারপর কথা দেবো এ না হলে আর মান থাকে না বুঝলে না এ দুটো মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও অপু দুগ্গর একখানা করে পুজোর কাপড় আর দিদির একখানা চাঁদ ওই টাকা দিয়ে চলে যাবে এখন সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে বেশ তো ওই টাকা তুমি দিয়ে দাও আর বাকি ধার দে না ও দু মাস বাদে দিলে চলবে এখন আর ঘর দোর সারানোর কি হবে সেও পুজোর পরেই হবে বর্ষাটা তো টিকেই গেল এর মাঝে একবার অক্ষয় মিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো দেখে একটা হিসেব দিয়ে দেবে দোহাই বাবু আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো আর কিছু হোক না ও রান্নাঘর হবে গোয়াল ঘর হবে পাঁচিল হবে বাড়ির চাল ছাড়ানো হবে সব কোনো ভাবনা নেই এই পুজোর আর কদিন বাকি আছে রে আর 21 দিন
দিদি, এই দিদি, তুই তো নদীর মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না ঘু, একটা নতুন পালা মাথায় ঘুরছে, অভ্রু বাহন ভাগ করেই লিখে ফেলবো। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। সে হয় না। কেন হয় না? তা কি করে হয়, কাশি ছেড়ে ফিটে এলাম, আবার ফিটে ছেড়ে কাশি, তা হয় না। খুব হয়, তুমি চাইলেই হয়, 8 বছর তো কাটিয়ে এলো আমার বাপের বাড়ি দেখি, একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তোমায় চিনত না, তাই চিনলে কি আর যেত? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটের ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শিয়াল ঘুর ঘুর করে, কারোর সঙ্গে বসে যে দুটো মনে প্রাণের কথা বলবো তারও জো নেই। তুমি যখন থাকো না, সত্যি মুখের ব্যথাটা কেমন যেন করে, এসব তো তুমি বুঝবে না, খাচ্ছ দাচ্ছ নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত স্বাদ ছিল মনে, এটা করব সেটা করব, যাদা পদে এলো আগে গেল, আমি রইলাম পরে, আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই কোকরি দেখো ঝুরি ঝুরি, আমি দিন ভিখারি, ও হে হরি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই কোকরি দেখো ঝুরি ঝুরি, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। ঠাকুমার বুঝি বিয়ে? দেখ তোর মা কোথায় রে? ওই যে ঘাটে। চাদরটা কোথায় পেলেন পিসিমা? উপায় রাজু দিয়েছে, নবাবগঞ্জের হাট থেকে কিনে এনেছে, শায়েদ আনা দাম বেশ মানিয়েছে তো। এই দিদি আসছে কি করে? দিদি সেজুখুরি বাড়িতে নেই বুঝি, জানতি কি রাজিসে খিচুড়ি দেখি, এই তো চাল আছে, ডাল আছে, আলু আছে, বেগুন আছে, জিরে, লঙ্কা, তেজপাতা, তেল। পেপি তুমি নাড়িস নেই,
তুই তো আমি বলেছিলি, আমি তো বলেছিলাম তেল আনবো। বাবা বাবা, তুই তো বলেছিস তেল চাল তেল। খবর দেন মিছে কথা বলবে না, কিন্তু তুমি বলেছিলি তেল আনবো। বাবা তুই তো বলেছিলি তেল আনবো, আমি তো বলেছিলাম তেল আনবো। তুই বলে ভাই তুই তো বলেছিলি তেল আনবো। তুই তো Thank you.
সব থান সব থান নিয়েছি নাগরাজ পূর্ণ হেন ভাষা উচ্চারিলে পুনঃ উৎপাটিত করি পাপ রসনারে তোর ফেলে দেব সেই গাল কুকুর মুখে ধরার কল্যাণে ধরার কল্যাণে খাতুন নাসিবার ধরে পায় ধরি পিতা ত্যাগ করে হেন সংকল্প নিজ হাতে দিও না গো কন্যার বৈভব দূর হরে সাইরিনি নাগিনি সুজাতা সুজাতা কেন ভালো আপন গৌরব আর নহ বালা তুমি নাগের নন্দিনী মানব কেহিনী তুমি সৌর্য কুলবধ চতুর্থমর জীবনের লাগি কেন পড়ো নিজ ক্ষীণ নাগের চরণে না না কল্পনায় নাহি আছে তোমার মরণ কথা যত পারো পদাঘাত করো পিতামরে শুধু ভিক্ষা দাও শীতের দিন নাগ পথে মানবের কোনো ভিক্ষা নাই সারাজা সারাজা কুরতো নাগিনি সুজাতা সুজাতা উঠে এসো কথা রাখো পতির তোমার না 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 পদাঘাতে নাসি আমায় যাও পিতার সকার্য সাধনে ছেড়ে দাও ছেড়ে দাও সত্য যদি ধর্ম থাকে চূর্ণ হবে নাগের বীরত্ব তার পূর্বে চূর্ণ হবে বীরত্ব রে তোর মহাকাল দৈত্যপুত্র এই দেখো কন্যা মোর রথে আছে পথ হত্যা কর নৃশংস হত্যায় পূর্ণ কর প্রতিহিংসা তব মনে পড়ে লবানুজ কুশ যুদ্ধক্ষেত্রে করেছেন উপন পদাঘাতে চূর্ণিব মস্তক আজি তার মিলেছে সুযোগ না না মহাকাল ভাই তুমি বন্ধু তুমি ভিক্ষা দাও পতির জীবন কোন কথা শুনিও না লবণ দুলাল বাদ করো পাপাত্ম কুশরে আমি আছি রুধিত কন্যায় পূর্ণ আজি প্রতিহিংসা কামনা আমার এই আসামি রক্ষা করো প্রতিশাতে জীবন আমার হ্যাঁ করো জঘন্য দানো সামনের বিজয় শঙ্খ বাজিবে
আছিস। সে কি মনে করে? শরীরটা বড় ভালো থাকছে না, তাই মনে করলো শেষ কটা দিন এই ভিটে চাতে। তাকে ভিটের ধরে দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, তুমি বিরে হও, নইলে আমি অনর্থ করবো। দাঁড়া বাবু দাঁড়া। ঠাকুরজি ঠাকুরজি ঘুমোচ্ছ নাকি?
কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি দিল্লি দেখো দিল্লি দেখো দিল্লি দেখো।
दिल्ली का कुतुब देखो, दिल्ली का कुतुब देखो, तो आगरे का ताज देखो, मथुरा का मंदिर देखो, बम्बई का बंदर देखो, देखो 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 देखो, वाह দিন সাথে হবে আর কি, ভাবছি একবার বৃষ্টিপুরটা হয়ে আসবো, শহর বাজার জায়গা, মাস হিসেবে একবার একটা চুক্তি হয়ে গেলে বাস নিশ্চিন্তি। আমি বলে দেবো, দিবি খোলা একটা কাজ করতা, দুপাশে গুড় নিয়ে আয়তো গিয়ে উপর জন্য পায়েস করে দেবো, এক্ষুনি যাবো। হ্যাঁ এক্ষুনি যা, কদিন ধরে পায়েস পায়েস করছে। গতকল্য দশ ঘরায় পৌঁছিয়াছি, শ্রীমান মহেশ বিশ্বাসের সহিত সাক্ষাৎ করিয়াছি, হতভাগ্যের দুইটি সন্তান বিগত মহাষ্টমীর দিন গত হইয়াছে, এমতাবস্থায় মন্ত্রদানের কথা উল্লেখ করিতে পারি নাই। আমি আজ বিষ্ণুপুর রওনা হইতেছি, তুমি চিন্তা করিও না, বাড়ি মেরামতের খরচ সংগ্রহ করিয়া অল্পকালের মধ্যেই ফিরিব, তুমি চিন্তা করিও না। ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই, অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও। দয়া করো নিজ গুণে যদি পাই, যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে, কাজী কি মা সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
সবস্র অলঙ্কার কন্যায় নম এত সম্প্রদানায় ওম প্রজাপতয় নম এত সম্প্রদানায় যদি পদয়ে শ্রী বিষ্ণু বরায় ব্রাহ্মণায় নম এরকম করে আর কতদিন চালাতিস? রোজই তো দেখা হয়, মুখ ফুটে একবার বলতেও পারিস না। আমরা কি এতই পর? কি করব না, রোজ ভাবি এই বুঝি খবর এলো, এই বুঝি খবর এলো, কখনো হয় না। পাঁচ মাস হল চিঠি নেই, পত্র নেই। দুর্গা চলুক আমার সঙ্গে, আজকের মতো যা হোক কিছু ওর হাতে দিয়ে দেবো। ছেলে মানুষ করিস নি, আমি নিতে পারবো না। দাদি তো ভাই, তোমার আমার বিয়ের কাঁসা আছে। আমি আজ চারি মাস যাবৎ তোমাকে পত্র দিতে পারি নাই, বোধ করি চিন্তিত আছে। যাহা হোক, সংবাদ শুভ। ইদানিং রোজগারের উপায় হইয়াছে, আমি অল্পকালের মধ্যেই দেশে ফিরিব। অনুমান এতদিনে ভাগ্য ফিরিল, ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্য।
মুন্নি পুকুর পুষ্পমালা কে পুজে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, পার্বতী দাও আমাকে সুমতি, আমিও তি হিনমতি, নাহি জানি তপতি সাবিত্রী সমসীতা হই যেন প্রতিব্রতা, মনে সুখে করি ঘর দাও আমাকে এইবার। জীবটা দেখিত না? খুড়ির কোনো খবর পেলে বৌমা? চিঠি দিয়েছেন একখানা, এ মাসে আসবেন। কি যে ঘুরছে বাইরে বাইরে? বাড়িতে সাবু আছে? না থাকে তুমি পাঠিয়ে দেবো, এখন অপুকে পাঠিয়ে দিস। তাহলে সাবুই দেবে, আর জ্বরটা যদি বাড়ে বেশ করে মাথায় জল পট্টি দিয়ে দেবে। ভয়ের কিচ্ছু নেই, ঠান্ডাটা লাগতে লাগবে।
কেমন দেখলেন ডাক্তারবাবু? এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আগে থাকতে যাবো তাহলে ঠিক দেখতে পাবো। হ্যাঁ যাবি তো? Thank you.
কেমন করছে তাই মা ডাকছে। আচ্ছা দিনি তুই উঠোনটা ঝাড় দে তো, আমি একবার দেখে আসি কি হলো। চ অপু তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে নজেঠিমা ডাকছেন। দিদি ঘুমোচ্ছে? হ্যাঁ যাও তো বাবা যাও, লক্ষ্মী ছেলে। Yeah.
আর কটা দিন সবুজ হইল না। তুমি আছো? এসো। কেমন আছো? এরা সব বেরিয়েছে বুঝি? ও কি যাচ্ছে কোথায়? জিনিসগুলো এনেছি দেখো, আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থক হয়েছে। তাই দেখো চড়কের মেলার থেকে এ দেখা কাটাল কাঠের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এ দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি। আরে দেখো দুর্গার জন্য একখান, এ দেখো না কেমন শাড়ি, দেখো দেখো না দেখো। আর ভাবনা কি আমি এসে গিয়েছি যাও তো বাবা, তাক থেকে জিনিসপত্র গুলো নিয়ে বাইরের তাক থেকে সেগুলো রাখি। সত্যি কথা বলতে কি নদী, যা বা এটা শখ ছিল, এই এক বছরে আমার সব মিটে গেছে। তুমি ছিলে, ঠাকুরপো ছিলেন, তাই তবু সংসারটা চলে গেছে, নইলে যে কি করতাম জানি না। কি যে বলিস, আমরা থেকে গেছি, লাভটা হলো বল, তোকে তো ধরে রাখতে পারলুম না। সে কি আর তোমাদের দোষ নদী, সে আমাদের কপাল, নইলে আরো কতজন তো রয়েছে নিশ্চিন্দিপুরে, দিব্যি সুখে শান্তিতে ঘর করছে। যাক এখন ভালোই ভালোই গিয়ে সেখানকার সংসারটা গুছিয়ে নে, আর কি বলবো নতুন বল। আসুন
আমগুলো পড়লো সেদিনকার ঝড়ে, তাই বলে নতুন বউকে দিয়ে আসি পথের জন্য। আপনাকে কষ্ট করে বয়ে আনলে, তাতে আর কি হয়েছে? তোমাদের তো হাতে তুলে কোনোদিন কিছু দিইনি, না হয় কটা আম দিলুম। তা তোমরা কালই যাচ্ছ তো? হ্যাঁ। আপনি হয়তো রাগ করেছেন, আপনাকে বলিনি কিছু। না, রাগ করবো কেন নতুন বউ? তোমরা যাচ্ছ শুনে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে ফুটে বসে থাকা এ কোনো কাজের কথা নয় নতুন বউ। এই মানুষকে বড় ছোট করে দেয়, এ তো আমি নিজেকে দিয়ে বুঝি। যাই দেখি আমিও চন্দ্রনাথটা সেরে আসতে পারি কিনা, বক্তাকে একবার বলে দেখি। তুমি এত ব্যস্ত হচ্ছে কেন তাকে দেখি? কাছে একটা চুয়া দেখো রুটে আজ দেড় মাস সহ্য গত সত্যি নেই, আসতে পারিনি। এই চক্রতিনি তো শুনলাম তুমি নাকি কাশি যাচ্ছ। হ্যাঁ, কালই যাচ্ছি, কাল ভোরে। ও, কালই যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা হরিহর, কাজটা কি ঠিক হচ্ছে? তুমি রাজকৃষ্ট ভাইয়ার ছেলে, চক্রান্ত মশায়ের নাতি, তিন পুরুষে ভিজে তোমাদের। এখনো গায়ে আমরা পাঁচজনে রয়েছি, একটা সলা পরামর্শ চাই তো। হ্যাঁ, পরামর্শের আর কি আছে মজুমদার খুড়ে? ভিটের দশা তো দেখছেন, এসব যে মেরামত করব সে অবস্থা আর আমার নেই। আপনারা পাঁচজন আছেন, চাইলে হয়তো খরচাটাও জোগাড় হয়ে যাবে, কিন্তু এভাবে আর কতদিন চলে বলুন? কম দিন তো হলো না, প্রায় হ্যাঁ 15 বছর হলো। আপনাদের দেনাগুলো শোধ করবো ভেবেছিলাম, তাও হলো না। এই জিনিসপত্রগুলো বেঁচে যদি হয় দেখি, যা ভেবেছিলাম তার কিছুই হলো না। লেখাপড়ার চর্চা ছিল, দেখুন না সব উই ধরেছে। ছেলেটাকে লেখাপড়া শেখাবো ভেবেছিলাম, হলো না। মেয়েটা তো ফাঁকি দিয়ে যাওয়াই ঠিক মজুমদার খুড়ো, মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয়। সেখানে গিয়ে আর কিছু না হোক, ঘাটে বসে দুরূপ চণ্ডী পাঠ, দুটো কথা করলে দুপাশে রোজগার হবে। তা যাচ্ছ মানে আবার তো? এই যাত্রা আর হবে না, কিন্তু আমার তো না, কোথায় যদি বড় হয়ে আসতে চায়।